এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের সংবাদ সংগ্রহের সময় ডিবিসি নিউজের নারী সংবাদকর্মী কাউসারা চৌধুরী কুমু লাঞ্ছিত হয়েছেন। এ সময় ডিবিসির ক্যামেরা পার্সন আনোয়ারের উপরেও হামলার ঘটনা ঘটে। বিকেলে ভোট দেওয়ার সময় শেষ হওয়ার কিছুক্ষণ আগে কুমিল্লা মডার্ন স্কুল ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটে। এ সময় ডিবিসি নিউজের সংবাদকর্মীরা এই ঘটনার ছবি ও তথ্য সংগ্রহ করতে চাইলে বাধা ও হামলা চালানো হয়। হামলার সময় ওই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা উপস্থিত ছিলেন। পরে এ ঘটনায় একজনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়েছে পুলিশ। আপনি ধাক্কাচ্ছেন কেন? এস করুন ওকে, ওকে এস করা হোক। জাল ভোট একজন বারবার ভোট দিতে যাচ্ছিল। যেহেতু এখন 4:30 প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ভোট শেষ হওয়ার, এবং ভোটাভুটি শেষ হয়েছে প্রায় আধা ঘন্টা আগে, এবং এখন চলছে কিন্তু গণনার কাজ। যদিও আপনারা জানেন যে গণনার কাজ একটু, তারা বলছে, আইনশৃঙ্খলা বাহিনীরা বলছে বা রিটার্নিং কর্মকর্তারা বলছে যে তারা একটু নিরাপদেই ভোটগুলো গণনা করতে চান, যার কারণে দরজা জানলা বন্ধ করে এবং সেখানে প্রবেশ নিষেধ, সাংবাদিকদের প্রবেশ নিষেধ এবং কোনো অন্য কোনো সাধারণ মানুষেরও প্রবেশ নিষেধ করেই আপনারা দেখছেন যে দরজা বন্ধ রেখেই তারা কিন্তু ভোট গণনার কাজটি করছেন। এবং তারা বলেছেন যে সারাদিন সকাল থেকে আমরা প্রায় 15-15টি কেন্দ্রে আমি ঘুরেছি, এর মধ্যে আমি কিন্তু দেখেছি যে বিভিন্ন জায়গায় অনিয়ম, সহিংসতা এবং কোথাও সুষ্ঠু ভোটেরও ঘটনা কিন্তু ঘটেছে। কেউ কোনো কেন্দ্রে অনিয়ম ঘটেনি, এমন কেন্দ্র সংখ্যাও আছে, দু একটি কেন্দ্র আছে যেখানে কোনো অনিয়মেরই ঘটনা ঘটেনি, কিন্তু বাকি বাকি কেন্দ্রগুলো কিন্তু বাকি কেন্দ্রগুলোতে কিন্তু অনিয়মে বেশ কিছু ঘটনা ঘটেছে। এবং এখানে কিন্তু 63% ভোট পড়েছে, ভোট কাস্ট হয়েছে বলে জানাচ্ছেন, এখানে জানাচ্ছেন এই কেন্দ্রে, আমি যে এই মুহূর্তে যে কেন্দ্রে আছি মডার্ন হাই স্কুল কেন্দ্রে, এখানে 63% ভোট কাস্টিং হয়েছে বলে তারা বলছেন। এবং আপনারা দেখছেন ভোট কাস্টিং চলছে, এবং সারাদিনে যে বিভিন্ন সহিংসতার যে ঘটনা ঘটেছে, বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে, এবং কিছু সময় সাংবাদিকদের উপর যে তারা যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়েছে এটাও কিন্তু অনস্বীকার্য। এবং তারা, এবং এখানে ব্যালট পেপার সহ বাইরে নিয়ে আসতে দেখা হয়েছে, এবং জাল ভোটও ঘটেছে কিন্তু অহরহ, একাধিক ভোট দিয়েছেন এমন ভোটারের সংখ্যাও কিন্তু অনেক বেশি। এবং বহিরাগতদেরও আমরা লক্ষ্য করেছি যে প্রায় প্রতিটা কেন্দ্রেই বহিরাগতদের আমরা দেখেছি, বাইরে থেকে যারা এখানকার বাসিন্দারা, কিন্তু যদি আমরা বলি যে কমিশনের যে নিয়ম, সেই নিয়মের বাইরে কিন্তু এবং তারাই কিন্তু বেশিরভাগ নির্বাচনী এই সময়টাতে বহিরাগতদের প্রবেশ নিষেধ, তারপরেও কিন্তু এখানে বহিরাগতরা প্রবেশ করেছে, এবং তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে চারপাশে গিয়ে যে অনিয়মের যে ঘটনাগুলো ঘটিয়েছে এবং ভোট যে দিয়েছে, জাল ভোট দিয়েছে, তারা এই সংখ্যাটাও কিন্তু অনেক বেশি। এবং শুধু তাই নয় যে তারা সারাদিনে নারী ভোটারদের ভোট কক্ষে গিয়ে কিন্তু পুরুষরা ভোট মেরেছে এবং সিল দিয়েছে। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি যে ব্যালট পেপারগুলোতে কিন্তু আমরা দেখেছি যে আগে থেকেই মেয়র প্রার্থীদের, যে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের নৌকা প্রতীকে কিন্তু সিল মারার ঘটনাও আমরা দেখেছি, যে ব্যালট পেপারগুলোতে আগে থেকেই মেয়র প্রার্থীদের ক্ষেত্রে সিল মেরে রাখা হয়েছে। এবং আমরা মেয়র প্রার্থীকে জিজ্ঞেসও করেছিলাম যে আপনারা এই ধরনের যে অনিয়মের ঘটনা ঘটাচ্ছে এবং তাদের এজেন্টরা যে এই ধরনের কাজ করছে, তারা তিনি কোনো পদক্ষেপ নেবেন কিনা। তিনি বলেছেন যে অনিয়ম হলেই আসলে যেই করুক না কেন, তার বিরুদ্ধে অনিয়মের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা যদি একটু বলি যে বেলা সাড়ে তিনটার দিকে আমি নিজেই আসলে মডার্ন স্কুলে এসেছিলাম, জাল ভোট দিচ্ছিল কয়েকজন, এবং সেটি দেখাতে গেলে যে আওয়ামী লীগ প্রার্থী যিনি সীমা আছেন, তারই একজন পিএস আসলে আমাদের ধাক্কা দিয়ে বের করে দেন এবং আমাদেরকে সেখানে প্রবেশ করতে দেননি, এবং সেখান থেকে বের করে দিয়ে যে বলেন যে এখানে আসলে আমাদের সাংবাদিকদের প্রবেশ নিষেধ, তাদের থাকা যাবে না, এবং এই বলে আমাদের গায়ে হাত দিয়ে কিন্তু আমাদের ক্যামেরা পার্সন যিনি ভিডিও জার্নালিস্ট আছে তাকেও কিন্তু বের করে দিয়েছেন। সারাদিনে আসলে আমরা এইরকম বিভিন্ন নানা রকম চিত্রের সম্মুখীন হয়েছি, এবং সারা এইভাবেই কিন্তু আসলে সকাল আটটা শুরুর দিকে কিন্তু ভোটটা আসলে শুরু থেকে প্রথম দুই ঘন্টা 8টা থেকে 9টা 10টা পর্যন্ত কিন্তু সুষ্ঠুভাবেই ভোট হচ্ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটের যে মানে বিশৃঙ্খল যে পরিস্থিতি, অনিয়মের ঘটনাগুলো কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ঘটে যায়, এবং সেটা দুপুরের পর
পর্ণাঘাত আরো বেশি সেই অনিয়মের ঘটনাগুলো ঘটতে থাকে। আমরা এর মধ্যে আসলে ভোটাভুটি অনিয়মের বিভিন্ন অনিয়ম আসলে ঘটনাটি ঘটেছিল, আমি যখন একটি ভোট কক্ষের সামনে গেলাম তখন অনেকজন একসাথে অনেকগুলো নারীকে মহিলা ভোটার তারা দাবি করছিলেন যে তারা মহিলা ভোটার। আওয়ামী লীগের এক এজেন্ট হচ্ছে তাদেরকে নিয়ে যাচ্ছিল, এবং আমি যদি দেখতে চাই যে আপনাদের ভোটার স্লিপটা দেখতে চাইলে তারা হয়তো নাম একজনের নাম আফরোজা কিন্তু তাকে একজনের হিন্দু একজনের নামে রীনা রানী দাস নামে একটা স্লিপ নিয়ে যাচ্ছে, তিনি ভোট দেবেন। এবং আরও এমন আমি তিনজনকে পেলাম যে যারা অলরেডি আগেই ভোট দিয়ে ফেলেছেন কারণ তাদের হাতে কালি ছিল এবং তিনি যে টিপ সই দিয়েছেন সেই কালিটাও কিন্তু আমরা দেখিয়েছি এবং সেটা পেয়েছি। তারপর যদি আমরা তাকে জিজ্ঞেস করতে যাই যে আপনারা কেন মানে আপনি তো ভোট দিয়েছেন তারপরেও ভোট দিতে আসলেন কেন, এই কথা বলা মাত্র পেছন থেকে এসে আমাদের যিনি আওয়ামী লীগ প্রার্থীর পিএস আছেন প্রার্থী উনি আমাদেরকে কিন্তু বললেন যে আপনাদের এখানে থাকা যাবে না এবং আপনারা চলে যান, এখানে বের করা যাবে না। এবং এই বলে আমরা যখন যেতে চাইলাম না যে কেন চলে যাব, এই কথা বললে আমাদের হচ্ছে ধাক্কা দিয়ে তিনি নামিয়ে দেন, কারণ আমরা যেহেতু দুইতলার উপরে ছিলাম সেহেতু দুইতলা থেকে ক্যামেরা পার্সনকেও আমার ঘাড় ধাক্কা দিয়ে বারবার উনি নামানোর চেষ্টা করে এবং শেষ পর্যন্ত উনি কিন্তু নামিয়ে দেয়। তারপর আমরা নোটিস করলে কারণ এখানে কিন্তু ওই অবস্থায় কিন্তু ওই কেন্দ্রে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন, কিছুক্ষণ আগে বিভিন্ন অনিয়মকে তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, তার চোখের সামনেই ব্যালটে সিল মারার ঘটনাও ঘটছিল এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা যখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে গেলাম এবং অভিযোগ করলাম তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থাও নিয়েছেন এবং তাকে কোতোয়ালি থানায় অ্যারেস্ট করা হয়েছে, সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমাদেরকে মানে পুলিশ যেটুকু জানিয়েছেন আর কি প্রশাসনের পক্ষ থেকে। নাদিম রাজচৌধুরী কুমু, আপনি নিরাপদে থাকুন এবং ভালো থাকুন।